পরম করুণাময় প্রভুর নামে শুরু করছি। সুফিজম বিডি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি DM রাহাত। এক ভাই প্রশ্ন করেছেন যে এক এক পথের এক এক কর্মকাণ্ড, তাহলে আমরা সঠিক পথ কিভাবে খুঁজে পাব? আজ এই প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করব। প্রচলিত একটি প্রবাদ আছে, যত মত তত পথ। অর্থাৎ মানুষের মতামত যত বেশি, পথও কি তত বেশি। নানা মতির নানা মত, অর্থাৎ বিশেষ বিশেষ বিশেষজ্ঞ বা গুণীজনের কি বিশেষ বিশেষ মত আছে, যেগুলো কি আলাদা আলাদা। আর এই আলাদা আলাদা গুণীজনের আলাদা আলাদা বিশেষ মত থেকেই কি বিশেষ বিশেষ আলাদা পথের উদ্ভাবন ঘটেছে। দুনিয়াবি জীবনে তো এর ভিন্নতা আমরা সবাই দেখতে পাই, সেটা নিয়ে মানুষের চিন্তা ভাবনাও কম। কিন্তু যখন মুক্তির প্রশ্ন আসে, পরকালের প্রশ্ন আসে, ধর্মের প্রশ্ন আসে, তখন এই ভিন্ন ভিন্ন মত মানুষকে কী করে, বিভিন্ন সময় বিভ্রান্তে ফেলে দেয়। বিশেষ করে যারা একটু অল্প জ্ঞানের অধিকারী তাদের জন্য। শুধু তাই নয়, অনেক সময় অধিক জ্ঞানীদেরকেও কি এই বিভিন্ন পথ বিভ্রান্ত করে দেয়, যে কোন পথটি সে গ্রহণ করবে, কোন পথটি সঠিক। এই যে একটি পথ নির্ণয় করা নিজের জন্য, যে এই পথটি সঠিক, দুই একটি পথ থাকলে নির্ণয় করা যায়, কিন্তু এই শত সহস্র পথের মধ্য থেকে একটি সত্য পথ পেয়ে সেটা আবার নিজের জন্য নির্ধারণ করাটা আসলেই বেশ কঠিন কাজ। যদি অনেক জ্ঞানী হয় তাহলে কি সে অনেক পথ থেকে কয়েকটি ভালো পথ খুঁজে বের করতে পারেন, যাচাই বাছাই করতে পারেন, কিন্তু তারপরও দেখা যাবে একটি নয়, অনেকগুলো পথ তার সামনে ঠিকঠাক লাগবে। আর যারা একটু কম জ্ঞানী তারা তো আরও বেশি গুলিয়ে যাবে, কারণ তাদের চাইতে যারা জ্ঞানী তারাও কি ভিন্ন ভিন্ন পথের যে দর্শন দিয়ে গেছেন, মতামত দিয়ে গেছেন, তো তারা তো কাউকে অজ্ঞানী ভাবতে পারছেন না। যেহেতু নিজেদের পর্যাপ্ত পরিমাণ জ্ঞান নেই, তখন কি তারা একটি নির্দিষ্ট পথ নিজের জন্য গ্রহণ করার ক্ষেত্রে কি আরও বেশি সমস্যায় ভোগেন এবং কি বিভ্রান্তেও পড়েন। বর্তমানে এটাই বেশি হচ্ছে, মানুষ কোন পথে চলবে এটা নির্ণয় করার ক্ষেত্রে কি ভুল করতেছে। বেশিরভাগ ক্ষেত্রে যেটা ঘটে, বাপদাদার কাছ থেকে পাওয়া কোনো ধর্ম বা দর্শন, সে যেটা পেয়েছে জন্মগতভাবে সে সেটাই পালন করছে। ফলে নতুন কোনো দর্শন বা কিছু যখন তার সামনে আসে, নয় সে ধর্মান্ধতার কারণে ওই নতুন পথকে সম্পূর্ণভাবে অগ্রাহ্য করছে, ভ্রান্ত ভাবছে, না হলে দেখা যাচ্ছে সে কনফিউশনের মধ্যে পড়ে যাচ্ছে, বিভ্রান্তিতে পড়ে যাচ্ছে যে তারটাই ঠিক না নতুন সে যেটা জানতে পারলো সেটা ঠিক। আর এই কারণেই মানুষের প্রশ্ন আসে যে এত এত পথ, তাদের ভিন্ন ভিন্ন কর্মকাণ্ড, তাহলে আমরা কীভাবে সঠিক পথ খুঁজে পাব। আমাদের তো একটি নির্দিষ্ট পথ লাগবে যেটা সঠিক, একটা পথ হলেই কিন্তু হবে না। তবে একটি বিশেষ বিষয় আমাদের মাথায় রাখতে হবে, এই যে ভিন্ন ভিন্ন পথের ভিন্ন ভিন্ন কর্মকাণ্ড মানেই সেগুলি ভ্রান্ত এমন নয়। অনেক পথ হলেই যে সেটা ভ্রান্ত হয়ে যাবে ব্যাপারটা মোটেও তা নয়, কারণ একই গন্তব্যে পৌঁছানোর বিভিন্ন মাধ্যম, বিভিন্ন রাস্তা থাকে। মূল বিষয় হচ্ছে সেই গন্তব্য। কিছু রাস্তা সহজ হয়, কিছু রাস্তা কঠিন হয়, কিন্তু যেহেতু সেটা গন্তব্যে নিয়ে যাবে তার মানে এই নয় সেই রাস্তাটি ভুল। তাই আমি যেই মতে আছি সেই মতই ঠিক, বাকি সব ভুল, এমন ধারণা করা একটি মস্ত বড় ভুল। ভিন্ন মত মানেই কিন্তু সেটি ভুল নয়, সেটি একটি আলাদা রাস্তা। আমাকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে কি সেই রাস্তাটা কি সত্যি সেই গন্তব্যে নিয়ে যায় কিনা। যদি ভুল দিকে নিয়ে যায় তাহলে সেটা ভুল রাস্তা। তো এত এত রাস্তার মধ্যে কিছু রাস্তা আছে সম্পূর্ণভাবে ভুল, সে কোনোভাবেই কি গন্তব্যে নিয়ে যাবে না। কিছু রাস্তা আছে যে একটু জটিল, কঠিন, মসৃণ না, কিন্তু দিন শেষে সেটা গন্তব্যে নিয়ে যাবে। অর্থাৎ এই পথে থাকলে কেউ পথ ভ্রষ্ট হবে না, সে যে জায়গায় যেতে চেয়েছিল সেখানে সে যাবে। একটু কঠিন হলো সেটা কি সঠিক পথ। এখন কথা হলো ভ্রান্ত পথ কিন্তু একটি না, ভ্রান্ত পথ অনেকগুলো।
শত শত হাজার হাজার ভ্রান্ত পথ আছে। একটি পথই যে ভ্রান্ত এমন না, যদি একটি পথ ভ্রান্ত হয় তাহলে বাকি সব পথ ঠিক, কিন্তু ব্যাপারটা কিন্তু মোটেও সেরকম না। একাধিক পথ আছে যে সবগুলো কি এলোমেলো জায়গায় নিয়ে যায়, গন্তব্যে নিয়ে যায় না। ঠিক যেভাবে একাধিক পথ আছে ভালো পথ, যেগুলো কি গন্তব্যে নিয়ে যায়। তাই সঠিক পথ নির্ণয়ের ক্ষেত্রে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে এই ভালো মন্দ যে পথগুলো আছে সেগুলোকে আলাদা করতে হবে, অর্থাৎ মন্দ পথগুলোকে বাছাই করতে হবে। যতগুলো মন্দ পথ আছে সেগুলোকে কি করতে হবে, জাস্টিফাই করতে হবে, যাচাই করতে হবে। এই যাচাইয়ের মাধ্যমে যেগুলো ভ্রান্ত হবে সেগুলোকে কি ফেলে দিতে হবে সম্পূর্ণভাবে। তো এই জন্য কি দরকার, এই জন্য অবশ্যই জ্ঞান দরকার, কারণ যাচাইয়ের জন্য জ্ঞান লাগবে, জ্ঞান ছাড়া কিন্তু যাচাই করা যাবে না। অর্থাৎ ভালো না মন্দ, এই পথটা কি গন্তব্যে নিয়ে যায় কি যায় না, এর মাঝপথে কি কি ঘটতে পারে, এই পথের মানুষ কি সত্যি কি পথভ্রষ্ট হয়ে যায় কি না, তার আনুষাঙ্গিক যে ব্যাপারগুলো আছে বা তার আরও অন্যান্য যে কর্মকাণ্ডগুলো আছে, এক্ষেত্রে সে কেমন করে, তার জীবন চলার পথটা কীরকম, এগুলো সব যাচাই বাছাই করতে হবে, সেজন্য অবশ্যই জ্ঞান প্রয়োজন। তাই প্রথম ধাপে আমরা মন্দ পথগুলোকে আলাদা করব, অর্থাৎ বাদ দিয়ে দেবো একদম। এখন যদি আমার জ্ঞান থাকে তাহলে তো আমি বাদ দিতে পারলাম মন্দ পথ, যদি জ্ঞান না থাকে তাহলে জ্ঞানীদের অনুসরণ করতে হবে, যে জ্ঞানীদের মধ্যে কারা কে কোন পথ বেছে নিয়েছেন। তো যারা ধর্মান্ধ বা জ্ঞান পাপি এমন ব্যক্তিদেরকে আমরা জানতে পারি, চিনতে পারি বিভিন্নভাবে, জ্ঞানীদের মুখ থেকে শুনে। আল্লাহ এতটুকু বিবেক মোটামুটি সবার মধ্যে দিয়ে দিয়েছেন, যদি কেউ ইচ্ছা করে, চেষ্টা করে সত্যকে জানার জন্য, বোঝার জন্য, তাহলে সে সত্যকে বুঝতে পারবে, এটা নিয়ে চিন্তা করতে হবে না। শুধু আগ্রহ থাকতে হবে, ধর্মান্ধতা বাদ দিতে হবে, যে বাপ দাদার কাছ থেকে একটা ধর্ম পেলাম সেটাই ঠিক, এই ভাব থেকে বেরিয়ে আসতে হবে। বা নতুন কারো কাছ থেকে একটা লেকচার শুনলাম বা ভালো কথা বললো, এই দলটা এরকম বা সেরকম, তার মানে এদের সব কথাই ঠিক, এরকম হওয়া যাবে না। মানে যাচাই বাছাই করতে হবে, বিবেক খাটাতে হবে এখানে। কারণ ধর্মগ্রন্থের কথাও যদি বলি, একই ধর্মের অনেকগুলো গ্রন্থ আছে, ধরুন অনেক গ্রন্থ নয়, একটি মাত্র গ্রন্থ আছে, সেক্ষেত্রে যেটা দেখতে পাবেন সেই গ্রন্থের শত সহস্র ব্যাখ্যা গ্রন্থ আছে বিভিন্ন জনের, অর্থাৎ সেই একটি বই নিয়ে আরও অনেকজন ব্যাখ্যা করেছেন সেগুলোকে, আলাদা আলাদা মতামত। তো সব কিছু মিলিয়ে সেই একই কথা আসলো যে আপনার বিবেক দিয়ে যাচাই করতে হবে। তো যখন আপনার জ্ঞান কম কিন্তু কিছুটা যাচাই করতে পারেন, সেক্ষেত্রে আপনার দেখা বিবেকে যে এই মানুষগুলো ভালো জ্ঞানী, তাহলে তাদের দিকে তাকান, তারা যে পথগুলো অনুসরণ করেছেন সেগুলো কি সঠিক পথ, ভালো পথ। এটা একটা মন্দকে বাছাই করার সহজ উপায়, যে অমুক ব্যক্তি যেহেতু এই পথে চলেছেন, সে একজন ভালো পর্যায়ের ব্যক্তি ছিলেন, সাধুগুরু ছিলেন বা উলিয়া উলিয়া ছিলেন, তাহলে এই পথটা আমরা অনুসরণ করতে পারি, এটা ভুল না, কারণ তিনি তো গন্তব্যে পৌঁছেছেন, এটা তার বিশ্বাস বা বিবেক থেকে এটা জানা যায়, বোঝাও যায় যে না এই পথটা তো এরকম শান্তির পথ, ঝামেলা নেই বা এই সেই ইত্যাদি। তাহলে মন্দগুলো আপনার সামনে এমনিতেই বাদ হয়ে যাবে, কারণ সেগুলো মন্দ ব্যক্তির অনুসরণ করেছেন। এবার আসলো গুণীজন তো অনেক, এখন কোনটা পছন্দ করবেন, এই সবগুলো পথ ভালো, ভ্রান্ত না, কিন্তু আপনাকে একটি পথ বাছাই করতে হবে নিজের জন্য, কারণ আপনি সবগুলো করতে পারবেন না। এই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, এই ভালো পথগুলো আবার যাচাই বাছাই করতে হবে, এই ভেবে না যে পথটা ভালো না মন্দ, কারণ ভালো মন্দের ব্যাপার আপনি একটু আগে করেছেন, এখন ভালো পথগুলো পেয়েছেন। এখন যাচাই বাছার উদ্দেশ্য হচ্ছে কোনটা আপনার জন্য ঠিক আর কোনটা আপনার জন্য পারফেক্ট না, সুইটেবল না বা ঠিকঠাক না, যেটা আপনার জন্য ঠিকঠাক মনে হবে, সর্বাধিক সহজ মনে হবে, ভালো মনে হবে যে না এটা আপনি করতে পারবেন, আপনি সেই পথটি বেছে নেবেন, এটাই আপনার জন্য উত্তম হবে। বিষয়টা আর একটু সহজ করে বলি, ধরেন আপনি কোথাও যাবেন, সেই পথে যাওয়ার জন্য রিক্সা আছে, ভ্যান আছে, মোটর চালিত কোনো গাড়ি আছে, বাস আছে, হেলিকপ্টারও যাওয়া যায়, এখন আপনি কোনটায় যাবেন, আপনি দেখবেন যে আপনার সামর্থ্য কোনটায়, কোনটায় গেলে ভালো সেটা বিচার করবেন না, আপনি কি হেলিকপ্টারে যাবেন, আপনি চিন্তা করবেন যে আপনার টাকা বাঁচিয়ে
বাসে যাওয়া যায় কিনা, একটু দ্রুত সময় যাবেন। আবার দেখা যায় অনেকের যে বাসে উঠলে বমি আসে বা ইত্যাদি অন্যান্য সমস্যা, তখন সে বিদ্যুৎ চালিত অন্য কোনো গাড়িতে উঠবে, ভাড়া একটু বেশি লাগুক তাও কি শান্তিতে যাবে। আবার কেউ আছেন না, এত সময় নেই, তার কোনো সমস্যাও নেই, তার দ্রুত যাওয়ার জন্য কি হেলিকপ্টার দরকার, এবং সে কি সেই সামর্থ্যবান সেটা দেওয়ার জন্য, তাহলে সে হেলিকপ্টারে যাবে। পথ এক, বিভিন্ন যানবাহন আপনি চয়েস করবেন আপনার সামর্থ্য এবং সুবিধা অনুযায়ী। বাস দ্রুত যায় এর মানে সবসময় সে ভালো তা না, কারণ অনেকেই আছে যে বাসে চড়তে পারে না, সেটা তার কাছে বিরক্তিকর, সেই রিক্সায় হলে মনে হয় ভালো হইতো। আবার অনেকে এরকম আছে, না রিক্সা না, রিক্সা অনেক সময় লাগে, ঝাঁকি লাগে, এই সেই, বাসে আমি দ্রুত চলে যাব, কারণ সে বাসের মধ্যে কি ঠিকঠাক ফিল করে। তো বড় গাড়ি হলেই যে সেটা আপনার জন্য ভালো ব্যাপারটা তা না, আপনি তো বমিও করতে পারেন। তাই আপনার এই বিষয়গুলো আপনি বিবেচনা করবেন যে কোনটা আপনার জন্য ভালো হয়। তো এই পথগুলোর মধ্যে কিছু পথ আছে একটু কঠিন, কিছু পথ আছে সহজ, তো আপনি দেখেন যে কোনটা ভালো লাগে। সহজভাবে বলি, চিস্তিয়া তুরিকায় দেখবেন যে এরা মোটামুটি সবাই গান বাদ্য পছন্দ করে, শুধু যে কাওয়ালি তা না, সব রকমের গান বাদ্য যেগুলো ঈশ্বর কেন্দ্রিক, আল্লাহ কেন্দ্রিক, সেগুলো কি সবই তারা পছন্দ করে। সেটা শুধু দববাজি ব্যাপারটা তা না, ঢোল ইত্যাদি যত সঙ্গীতের বাদ্যযন্ত্র আছে সব বাজি হলো কি, যদি সেটা সুন্দর হয়, আল্লাহমুখী গান হয়, অর্থাৎ শব্দগুলো সুরগুলো, তাহলে কিন্তু তারা সেগুলো শুনে, এবং এটা তাদের তরিকার মধ্যে একটা ইবাদতের অংশ হিসাবে গণ্য করে। আবার আপনি মোজাদ্দেদিয়া তরিকায় যাবেন, সেখানে দেখবেন যে সেখানে আবার গান বাদ্যর তেমন একটা প্রভাব নেই, অনেকে তেমন একটা পছন্দও করেন না। তো আপনি যদি এরকম হয় না, আসলে আপনার গান বাদ্য খুব একটা ভালো লাগে না, তাহলে আপনি অন্য তরিকায় যান। আবার যদি সেই তরিকার দেখলেন যে না আপনার গান বাদ্য ভালো লাগে, তাহলে আপনি এই তরিকায় আসুন। এইভাবেও কিন্তু আপনি বিভিন্ন বিষয় যাচাই বাছাই করতে পারেন। আবার আপনার পরিবেশগত ব্যাপার আছে যে আপনি যেই পরিবেশে আছেন সেখানে কোনটা ভালো, কোন তরিকার বা কোন পথের কর্মকাণ্ড এখানে করলে আপনি ঝামেলায় পড়বেন কম বা আপনার জন্য সব দিক দিয়ে সহজ হবে, এগুলো আপনাকেই নির্ণয় করতে হবে। তাছাড়া আরেকটি বিষয়, এই যে বললাম চিস্তিয়া তরিকায় গান বাদ্য পছন্দ করে, এর মানেই না সবাই পছন্দ করে। এই তরিকার আবার কিছু শাখা প্রশাখায় দেখা যায় তেমন একটা গান বাদ্য হয় না। আবার মোজাদ্দেদিয়া তরিকা বলেন, নকশাবন্দিয়া তরিকা বলেন, তাদের মধ্যে আবার কেউ কেউ আছেন সেখানে আবার গান বাদ্য হয়, তারা খুব পছন্দ করেন, কারণ নিজের মতো করেও অনেকে পথগুলোকে নিজের মতো করে গুছিয়ে নেন, কারণ আরেকজন অলি তো এটা করেছেন, আরেকজন গুণিত এটা করেছেন। তো এই ক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন, সত্য পথগুলোর মধ্য থেকে যেটা ভালো লাগে, নিজের জন্য পারফেক্ট মনে হয়, ঠিকঠাক মনে হয়, কোনটার প্রতি আপনি বেশি আগ্রহী, একটু বিচার করুন, দেখুন কাকে বেশি ভালো লাগে, কোনটাকে বেশি ভালো লাগে, সেটাই অনুসরণ করুন, কারণ এই পথগুলো ঠিক। আর যখন আপনি নিজেই জ্ঞানী হবেন, বিচার করতে পারবেন, গুণীদের দেখতে হবে না, তখন যেটা হবে, তখন তো আপনি নিজে একটা পথ নির্ণয় করতে পারবেন, তখন তো এই প্রশ্নই থাকবে না। এখন প্রশ্নটি আসছে কারণ আপনি সঠিক পথ নির্ণয় করতে পারছেন না, এই জন্য বলছি যে গুণীদেরকে অনুসরণ করার জন্য। সবচেয়ে আসল কথা হলো সেই পথটি সহজ সরল সোজা কিনা, বেশি বাঁকাতারা হলে সেটা না করাই ভালো, সেটার প্রতি সন্দেহ থেকেই যায়। সহজ সরল হতো এই পথটি, খুব বেশি কঠিনও না, আবার একদমও মানে সরল বলতে একদমই এত সরল না যে এখানে কিছু কোনো কর্মকাণ্ডই নেই এমনও না, মানে মোটামুটি মধ্যম পন্থা, এমন একটি ভাবে আসতে হবে যেটা সরল সোজা একটা পদ আপনার স্বাভাবিকভাবে মনে হবে, কোনো কিছুতেই বাড়াবাড়ি নেই এমন একটা বিষয় আসবে। যখন আপনি কোনো বিষয় পালন করতে যাবেন তখন কিন্তু এই বিষয়গুলো আপনার সামনে আসবে। তো এই জটিল বিষয়গুলো যখন সামনে আসবে তখন আপনি বুঝতে পারবেন যে কোনটা আপনার জন্য ঠিক কোনটা বেঠিক, আর সহজ সরল বিষয়গুলো সবাই বুঝতে পারে, তাই পথ যদি সহজ সরল হয় সেটা আপনারা বুঝতে পারবেন, শুধু আপনার সেই চিন্তা চেতনাটা নিজের মধ্যে জাগ্রত করতে হবে, মানে বোঝার আগ্রহটা থাকতে হবে। যদি আপনি জোর করেই ধর্মান্ধ হন, বোঝার চেষ্টাই না করেন কোনো কিছু, তাহলে তো আপনি সঠিক পথ পাবেন না। সঠিক পথ খোঁজার ইচ্ছাতে আগ্রহ থেকে যদি আপনি পথের অন্বেষণ করেন মুক্ত চিন্তা নিয়ে, তাহলে আল্লাহ আপনার মধ্যে যে বিবেক দিয়েছেন সেই বিবেকের দ্বারা আপনি যাচাই বাছাই করে সরল সঠিক একটি পথ খুঁজে পাবেন।
শেষে আবার একটি কথা বলছি, ভিন্ন ভিন্ন মত পথ মানে এই না যে পথগুলো ভ্রান্ত, হতে পারে পথগুলো আপনার জন্য পারফেক্ট না, ঠিক না, কিন্তু কারো না কারোর জন্য সেই পথটি ঠিক। তাই অন্য কোনো মত বা পথকে মানে গালি দেওয়া বা অবজ্ঞা করার কোনো উপায় নেই। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তারপরেও যদি কেউ না বুঝে থাকেন মন্তব্য করবেন, আমি অন্য কোনো ভিডিওতে সেটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।